এই বিয়ানী বাজারে যে ফকিরগুলা, এগুলা অন্যান্য ডিস্ট্রিক্টের ফকিরগুলা, যারা অনেকে এই তারা এদেরকে হায়ার করে নিয়ে আসে। তারা বিকালবেলা সারাদিনে যা ভিক্ষা করে, ওরে একটা বার বা আরেকজন লোক আছে তাদের বাসা ভাড়া দিয়ে রাখে। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার, কয়েক লাখ মানুষ বসবাস করেন এ উপজেলায়। এখানকার বেশিরভাগ মানুষ দেশের বাইরে বসবাস করেন, তবে বিয়ানীবাজার পৌর শহরে এসে যখন আপনি কোথাও দাঁড়াবেন বা কিছু কিনতে চাইবেন, তখনই দেখবেন 7-8 জন ভিক্ষুক একসাথে আপনাকে ঘিরে ধরবে। তাদেরকে অনেক সময় টাকা না দিলে অনেককে লাঞ্ছিত হতে হয়। এই দৃশ্যগুলো নিত্যদিনের। ভিক্ষুকদের হাতে লাঞ্ছিত হওয়া ভুক্তভোগীর সংখ্যাও কম না। বিয়ানীবাজার সমাজসেবা অফিসের হিসেব মতে উপজেলায় ভিক্ষুকের সংখ্যা 1000 অতিক্রম করবে না। পৌরসভায় স্থায়ী ভিক্ষুকের সংখ্যা খুবই কম। তবে বিয়ানীবাজার পৌরসভা সহ পুরো উপজেলায় যারা ভিক্ষা করেন তাদের বেশিরভাগই বহিরাগত। স্থায়ী ভিক্ষুকদের পুনর্বাসন করতে কাজ করছে বিয়ানীবাজার সমাজসেবা অফিস। তবে এবার বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় বিয়ানীবাজার পৌরসভা নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। পৌরসভার পক্ষ থেকে পুরো শহরে মাইকিং করে জানানো হয়েছে, বিয়ানীবাজার পৌরশহরে এবং পৌরসভার ভেতরে কেউ ভিক্ষা করতে পারবেন না। প্রতি বৃহস্পতিবার পৌরসভার স্থায়ী প্রকৃত ভিক্ষুক পৌরসভার ভেতরে ভিক্ষা করার সুযোগ পাবেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের খবরে বেশ খুশি স্থানীয় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ভিক্ষুকদের জ্বালায় অতিষ্ঠ তারা, এই সিদ্ধান্তকে কার্যকর করার অনুরোধ জানান তারা। পৌর মেয়র ফারুকুল হক জানান, বিয়ানীবাজারের বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকার কারণে অনেক বাড়ি ফাঁকা থাকে। সেই সুযোগে এসব ভিক্ষুকরা এসব বাড়িতে চুরির ঘটনা ঘটায়। বহিরাগত এবং পেশাগত ভিক্ষুকদের বিদায় করতে এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। বিয়ানীবাজারের মানুষ বেশিরভাগ মানুষ প্রবাসে থাকে, তারা বেড়াইতে আসে, কিন্তু ফকিরের যে আমাদের বিয়ানীবাজার শহরে বাজারের ইয়েটা বেশিরভাগ ফকিরের যন্ত্রণার কারণে মানুষ এক জায়গায় দাঁড়াইয়া কথার সাথে কথা বলতে পারে না। আবার অনেক দোকানে গিয়ে যখন তারা কোনো কিছু কিনবে সেই জায়গায় তো তারা কিনতেও পারে না। তো সব মানুষের একটা অভিযোগ হইলো যে ধরো যেভাবে ফকির আমরা বিয়ানীবাজার বাড়ছে, এটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আর যারা বাইরের ফকির যারা আছে এলাকা যাতে তার যার যার এলাকায় চলে যায়, আমাদের সমাজসেবা যেটা আমাদের অফিস আছে উপজেলায়, এটা কিছুদিন আগে কয়েক মাস আগে প্রত্যেক তোমার ইউনিয়নে এবং পৌরসভার ফকিরের জন্য তারা একটা বরাদ্দ রাখে সরকারে, পুনর্বাসন করা লাগে, নগদ অর্থ দেয়। অনেকে ছাগল কিনে দিচ্ছে, অনেকে সেলাই মেশিন দিয়ে দিচ্ছে, অনেকে মুরগা পালন লাগে তারা টেকা দেয়। এগুলো যাতে সে ভিক্ষা বৃত্তি না করে সে নিজে সে স্বাবলম্বী হইতে পারে, যার কারণে সমাজসেবা এটা একটা পয়সা এখনো আছে। কিন্তু আমরা কোনো পৌরসভার ভিতরে কোনো ফকির আমরা পাই নাই, আমাদের পৌরসভার ভিতরে কোনো ফকির নাই এবং কেউ যায়ও নাই। এখনো 10 টাকা পুলা পড়ে আছে সমাজসেবার ভিতরে। কিন্তু এই বিয়ানীবাজারে যে ফকিরগুলা, এগুলা অন্যান্য ডিস্ট্রিক্টের ফকিরগুলা যারা আছে, যারা অনেকে এই তারা এদেরকে হায়ার করে নিয়ে আসে এবং তারা আমরা জানি অনেকে বলছে যে তারা বিকালবেলা সারাদিনে যা ভিক্ষা করে, ওরে একটা বার বা আরেকজন লোক আছে তাদের বাসা ভাড়া দিয়ে রাখে, তারে ইয়ে করে, এটা তার বিজনেস। সে বিকালবেলা যে ঠেকাগুলো আনে এগুলো আনে তারা বাক করে ওরেও দেয়। তো এইগুলা অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য থানার ফকিরগুলা, এবং আমরা মনে করি যে এগুলা যার যার এলাকায় যাওয়া উচিত। আমাদের পৌরসভা পরিষদ বসে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের এই শহরের ভিতরে যাতে বাইরে কোনো ফকির জাতিখানে আর ভিক্ষা না করে,
তাদের কাছে আমরা অনুরোধ করছি এবং আমরা ব্যাংকিং করছি। এবং তার পাশাপাশি আমরা যে উপজেলা পরিষদ আছে, এই উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে ইউএনও অ্যাসিডেন্ট সহ সবাই বলে, তারা আমারে বলছে যে যে তুমি প্রতিদিন ব্যাপারে কোনো একটা ইয়ে করো। এখানে রেজলিউশন আকারে আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা পরিষদ পৌর পরিষদ সহ যৌথভাবে, যাতে আমরা বিয়ানীবাজারের পৌর শহরের ভিতরে যাতে কোনো বাহিরের ফকিরা যাতে যারা ভিক্ষা না করতে পারে। আর যদি যেহেতু আমার এখানে ফকির নাই, তারপরেও আমরা বলছি যদি আমাদের বিয়ানীবাজারের ভিতরে বা যারা যে কোনো ফকির থাকিয়ে থাকে, যারা ভিক্ষা করতে থাকে, তাহলে তারা শুধু বৃহস্পতিবারে আমাদের বৃহস্পতিবারে আমাদের সদর আমাদের বিয়ানীবাজার শহরে বিভিন্ন মার্কেটে যেগুলো দোকান আছে, তারা অনেক ব্যবসায়ীরা বৃহস্পতিবারে তাদের একটা টেকা দিয়ে থাকে বা তোমার ইয়া দিয়ে থাকে, ভিক্ষা দিয়ে থাকে। তিনি আরো জানান, মাইকিং করার পরও যদি এখন থেকে কোনো ভিক্ষুক পৌরশহর বা পৌরসভার মধ্যে ভিক্ষা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।